বসে বসে খাচ্ছিলাম, তারপর ভাবলাম এত সুন্দর ভিউটা একটু দেখতে দেখতে খাই। সামনেই দুর্গাপুজো, অনেকেই দার্জিলিং ঘুরতে যাবেন প্ল্যান করছেন। ঘুরতে তো যাবেন, তবে কোথায় থাকবেন? দার্জিলিং এ থাকার সেরা ঠিকানা নিয়ে আজ আমি হাজির। গরম গরম ডাল আর চিকেন রয়েছে। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের নাম হোটেল তিবেথম। অবস্থিত একদম প্রাইম লোকেশনে, অল্প একটু হাঁটা পথেই পৌঁছে যাবেন মেলে। তো চলুন হোটেলটা দেখে নি ভেতর থেকে। টায়ার্ড এখন, রিসেপশনে ওয়েট করছি, ফর্মালিটিস গুলো হয়ে গেলেই রুমে চলে যাব। আপনারা যখনই হোটেলে আসবেন ডকুমেন্টস কিন্তু মাস্ট, ডকুমেন্টস কিন্তু ক্যারি করবেন। এই হচ্ছে আমাদের হোটেল তিবেত হোমের রুম, যে রুমে আমরা থাকবো আগামী দুদিন। এখানে একটা বেতের চেয়ার টেবিলের সেট রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য, আর এখানে একটা ডাবল বেড রয়েছে, বেশ বড় বেডটা, কমফর্টেবলি দুজন শুতে পারবো। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে যার ভেতরে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, যেহেতু শীত এখানে বেশি, আর পিলো রয়েছে, আর আমাদের কিছু জিনিসপত্র যেগুলো আমি এসেই ঢুকিয়ে দিয়েছি। খাটের ওপরে একটা পেন্টিং রয়েছে, সেখানে কিন্তু গনু বাবা রয়েছে। ইন্টেরিয়রটাও বেশ ভালো, এবং আমার সবার আগে যেটা নজর পড়লো সেটা হলো খাটের ঠিক ওপরেই একটা প্লাগ পয়েন্ট রয়েছে, ফোন চার্জে দেওয়ার জন্য এটা খুব প্রয়োজনীয়। এখানে টিভি রয়েছে একটা, এই যে এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, ড্রয়ার ট্রয়ার রয়েছে টুকটাক জিনিস রাখার জন্য। রুমটা কিন্তু ভালোই স্পেসিয়াস রয়েছে, তো এদিকে একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে গিজার টিজার সবকিছুই রয়েছে আর কি। এই যে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, গরম জলের ব্যবস্থা ছিল, এবং দার্জিলিং এ যে পরিমাণ জলের সমস্যা এখানে কিন্তু আপনাকে কোনো সমস্যাই ফেস করতে হবে না। দরজা দিয়ে ঢুকেই বেশ অনেকটা ফাঁকা স্পেস রয়েছে, যেটা আমার মনে হলো লাগেজ রাখার জন্য ইউটিলাইজ করা যাবে খুব ভালোভাবে। তো এটা হোটেল হিসেবে খুব ভালো, কারণ এই লাগেজগুলো অন্য সময় কি হয়, এই টেবিলের উপর রাখতে হয়, চেয়ারের উপর রাখতে হয়, তার থেকে একটা স্পেসিফিক জায়গা রয়েছে লাগেজগুলো রাখার। এই হচ্ছে ওভারঅল আমাদের রুমটা। চেক ইন করেই দু কাপ চা অর্ডার করেছিলাম, দুধ চা, কারণ একটু মাথাটা ধরেছিল সেটা ছাড়ানোর জন্য। রাহুল বলছিল স্ন্যাক্স অর্ডার করার জন্য, কিন্তু আমি ভাবলাম যে একটু স্ট্রিট ফুড ট্রাই করবো আর কি, তাই রেডি টেডি হয়ে এখন চা খাচ্ছি। চাটা বেশ মশলা চা, মানে এলাচ টেলাচ সব কিছু দিয়ে চাটা করেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা বেশ ভালো কম্বিনেশন। আচ্ছা, চাগুলোর দাম নিয়েছে হচ্ছে 30 টাকা করে পার কাপ। যারা কম খরচে ট্যুর করতে চাইছেন তাদের জন্য একটা টিপস, ঘুরতে গিয়ে সব সময় যে হোটেলে রয়েছেন সেই হোটেল থেকেই খাওয়ার অর্ডার করে খান, তাহলে খরচাটা একটু কম পড়ে। অনেক রাত হয়ে গিয়েছিল, আমাদের এই হোটেলে যে ডাইনিংটা রয়েছে ওটা নিচে, রুম সার্ভিস এদের হয় না, গরম গরম খাবার সার্ভ হয়েছে, গরম ভাত, এখানে আলু ভেন্ডি ভাজা রয়েছে, গরম গরম ডাল আর চিকেন রয়েছে, এটা দিয়ে আমরা এখন রাতের ডিনারটা সেরে নিই। সারাদিনের এই এতটা লম্বা জার্নি করে শরীর এমনিতেই ভীষণ টায়ার্ড ছিল, তার মধ্যে ঘরোয়া পরিবেশের ঘরোয়া রান্না খেয়ে শরীর আরও ছেড়ে দিল, ঘুমিয়ে পড়লাম। দেখা হবে কাল সকালে। প্রথমের ভিউ রুম তো আমরা পাইনি, তবে একটা ভিউ রুম আজকেই জাস্ট ফাঁকা হলো, আসুন আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে ভিউ রয়েছে ক্লক টাওয়ারটার। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে উইথ মিরার। এখানে একটা বেশ বড় বেড রয়েছে, মোটামুটি 3 জন আরামসে থাকা যাবে। যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের রুমে রয়েছে ওরকমই রয়েছে এখানেও। টিভি রয়েছে, আমাদের রুমের থেকে রুমের সাইজটা একটু বড়,
লবির জালনা দিয়ে ফুল ভিউ পাওয়া যায়। যারা অনেক বড় ফ্যামিলি বা বন্ধু-বান্ধব নিয়ে যাবেন তারা এখানে আড্ডা দিয়ে অনায়াসে সময় কাটাতে পারেন। তো এখন করতে বসেছি লাঞ্চ। লাঞ্চটা যেই জায়গায় করতে বসেছি সেই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা যেই হোটেলে রয়েছি টিবেট হোম, তার একদম ছাদে দারুণ ভিউ, সেই ভিউ দেখতে দেখতে আমরা লাঞ্চ করব। হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এই সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই সোজা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় এদিক থেকে। আর এই যে দেখছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার। ভাত, পাঁপড় ভাজা, ডাল, আলু পটলের তরকারি, ডিমের কারি, আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা তো আছে। দার্জিলিংয়ে বসে এরকম ঘরোয়া রান্নার স্বাদ পেতে হলে এই হোটেলটায় কিন্তু স্টে করতেই হবে, কারণ দারুণ সুন্দর একদম ঘরোয়া রান্না, বিশাল ঝাল মশলার বাহান নেই, প্রচুর রিচ খাবার নয়, কিন্তু খেয়ে শান্তি আছে। তো দেখুন বলতে বলতে রোদ উঠে গেছে, আমাদের কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগছে। তার উপরে এরকম একটা ওয়েদার, ওয়েদারটা তো সুন্দরই, আমার ঠান্ডা লেগে গেছে কিন্তু খেয়ে খুব মজা পাচ্ছি। খাবারগুলো দারুণ, কালকেও আমি খেয়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিলো। আজকে আমি ডাল আর আলু ভাজাটা দিয়ে খেলাম, দারুণ লাগলো, দারুণ। ডিমটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন খেতে। হেভি বানিয়েছে, হেভি বানিয়েছে। আমরা দার্জিলিং গিয়েছিলাম ভরা বর্ষায়, তখন অফ সিজন চলছিল। আমাদের রুমের ভাড়া পড়েছিল 1600 টাকা প্লাস জিএসটি। এ হোটেলের রুমের ভাড়া 1000 থেকে 3500 টাকার মধ্যে ওঠানামা করে, বিভিন্ন রুমের বিভিন্ন রকম ভাড়া হয়ে থাকে এবং সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে, এটা খেয়াল রাখতে হবে। বসে বসে খাচ্ছিলাম, তারপর ভাবলাম এত সুন্দর ভিউটা একটু দেখতে দেখতে খাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি টিবেট হোম দার্জিলিং, যে হোটেলটায় আমরা ছিলাম এবার দার্জিলিং এ, সেখানে এখানে যে ম্যানেজার দাদা রয়েছে তাকে পেয়ে গেছি। ওনার থেকে শুনুন ওনার হোটেল সম্বন্ধে কিছু। আমাদের এই হোটেল থেকে পুরো মেল কাছে আছে, 3-4 মিনিট পায়ে হেঁটে যাওয়া লাগবে। তো আমাদের এখান থেকে পুরো ভিউ দেখা যায়, আমাদের উপরে ছাদ আছে, ছাদ থেকে বসে আপনি চায় কফি খেতে পারেন, ওখান থেকে ভিউ দেখতে পারেন। আমাদের রুমও আপনার ব্লকে দেখতে পারবেন, আমাদের এখানে রুম আছে, সব ডবল বেড আছে, 2-3 জন আরামসে থাকতে পারবেন। তো আমি যেটা সবাইকে জিজ্ঞাসা করি, হোটেল তো আপনারা দেখেই নিয়েছেন, আমার চ্যানেল থেকে যারা আসবে দর্শকরা তাদের কি ফ্যাসিলিটি আছে? ম্যাডামের চ্যানেল দেখে আপনি যারা বুক করবেন আমাকে ফোন করে ম্যাডামের চ্যানেলের নাম বলবেন, আমি আপনাকে ডিসকাউন্ট নিশ্চয়ই দেবো। আর ম্যাডামকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিও ওয়াচ করবেন। আরেকটা কথা যেটা বলার, এখানে খাবার দাবার কিন্তু দারুণ, আপনারা দেখেছেন যে রান্না করে, আমি ওকে ডাকছি, ও ভীষণ ভালো রান্না করে। আর ম্যানেজার দাদার মুখে কিন্তু সব সময় হাসি, একদম একদম, যেটা সব সময় দরকার। নাম বলো। আমার নাম নাজিম। দারুণ রান্না করে ও কিন্তু, আর সব সময় মুখে হাসি নিয়ে ওরা কাজ করছে। তো কি স্পেশাল ডিশ আছে, মানে একদম স্পেশাল কি? সব বাঙালি খাবারও পাওয়া যায়, তো আপনাকে কি ভালো লাগে ওই হিসাবে আমরা রান্না করি। এখানে আমাদের চিকেন থালিও ভালো হয়, প্লাস ফিশ থালি, ভেজ থালি বা রুটিও আমাদের এখানে মাছ পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, সব কিছু বাঙালি খাবার সব পাওয়া যায় এখানে। আমাদের বেশিরভাগ কি বাঙালি গেস্ট আছে না, তার জন্য এখানে আমরা বাঙালি বেশি চলাই। আপনাদের চাইনিজও আমাদের আছে, বাট চাইনিজ এখানে কম লোক মানুষ খায়, তার জন্য আমরা বেশি বাঙালি মাছ ভাত ডাল সবজি যেগুলো আছে ওইগুলো আগে অর্ডার করতে হয়, আমাদের এখানে খালে আগে ফ্রেশ বানাই আমরা, একদম মানে পুরো মাছে ভাতে বাঙালি সব আপনি আগে অর্ডার করবেন, সব খাবার এখানে পাবেন, বাট আগে অর্ডার করতে হবে, এখানে আমরা ফ্রেশ বানাই দিই, সময় লাগে, আমরা রান্না করে রাখি না কিছু। আচ্ছা, তো আপনারা শুনেই নিলেন, আপনাদের নেক্সট উইকেন্ডটা প্ল্যান করুন এই হোটেলে, আশা করি নিরাশ হবেন না।